সাফল্যের সাথে 22 পেরিয়ে 23 বছরে পা রাখলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। নানা প্রতিকূলতার মাঝেও বিনোদনের ক্ষেত্রে বহুগুণী শিল্পী তৈরিতে, পৃষ্ঠপোষকতা ছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এখনও দেশের শীর্ষস্থান ধরে রেখেছে চ্যানেলটি। একই সাথে সংবাদ পরিবেশন ও গণমাধ্যম হিসেবে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের জন্য বয়ে এনেছে বেশ কিছু আন্তর্জাতিক সম্মান। রাসনা দাসের রিপোর্ট। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে 22 বছর আগে যে চ্যানেলটির জন্ম, তার নাম এটিএন বাংলা। 1997 সালে হাতিহাতি পা করে চ্যানেলটি শুরু করে তার সম্প্রচার। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি নিজস্ব অনুষ্ঠানের বাইরে যখন স্বল্প পরিসরে প্যাকেজ অনুষ্ঠান শুরু করে, সেই সময় বিটিভি ছাড়া একমাত্র এটিএন বাংলায় সেই ধারায় শুরু করে যাত্রা। 22 বছর পেরিয়ে আমরা 23 বছরে পা দিলাম। এটা একটা দীর্ঘ পথ, অনেকদিন, প্রায় 2 যুগের কাছাকাছি। তো এটা পেরোতে আমাদের শুরুতে তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কারণ জিনিসটা ছিল তখন নতুন, কেউ স্যাটেলাইট চ্যানেল শুরু করেনি। আমরাই প্রথম বাংলাদেশে শুরু করলাম। স্যাটেলাইট চ্যানেলের কনসেপ্ট কীভাবে, স্যাটেলাইটদের চ্যানেল চলতে পারে এটাই অনেকে জানতো না। তো এইটা কাজটা তখন শুরু, খুব দ্রুত একটা কাজ, যে কাজটা মানে আমি মনে করবো যে এত সহজ ছিল না কাজটি তখন করার। 1999 সালে ইরাক যুদ্ধের দামামা দেশবাসীকে সচিত্র সংবাদের জন্য ক্ষুধার্ত করে তোলে। সেই ক্ষুধা মেটাতে সে বছরই প্রথম বেসরকারি এই টেলিভিশন চ্যানেলে স্বল্প পরিসরে শুরু হয় সংবাদ সম্প্রচার। অভিজ্ঞ আর নবীন সংবাদকর্মীদের সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে শুরু থেকে এখন পর্যন্ত এটিএন বাংলার সংবাদ দেশের মানুষের অন্যতম আস্থার জায়গাটি দখল করে নেয়। একইভাবে যুদ্ধাপরাধীদের বিচারের সপক্ষে জনমত গঠন ছাড়াও জাতীয় দিবসগুলোতেও প্রতিষ্ঠানটির সংবাদ সবসময়ই অনন্য দর্শকদের কাছে। শুরু থেকেই, যখন থেকে আমরা নিউজ, বাংলা নিউজ আমরা শুরু করি, আমাদের নিউজটা আমাদের দর্শকরা সাদরে গ্রহণ করে। তার কারণ হচ্ছে আমরা নিরপেক্ষ সংবাদ সবসময় পরিবেশন করে থাকি। আমাদের নিউজ সবাইকে নিয়ে, সরকার, বিরোধী দল, অন্যান্য দল, সবাইকে নিয়ে আমাদের নিউজ, আমরা নিউজটাকে প্রাধান্য দিই। দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে শুরু থেকেই এটিএন বাংলা দর্শকদের ভিন্নধর্মী নানা অনুষ্ঠান উপহারের পাশাপাশি নিজস্ব উদ্যোগে প্রতিভা খুঁজে বের করা ছাড়াও 22 বছর ধরে অসংখ্য নাটক প্রচার করে আসছে। শুরুতে, একদম শুরুতে যখন সেরকম কোনো ফ্যাসিলিটি ছিল না, তখনও আমরা আমাদের নিজস্ব প্রোডাকশন ছিল, এবং এখনও বেশ কতগুলি প্রোগ্রাম বা নাটক আমাদের এখনও জনপ্রিয়তা শীর্ষে থাকে। সংস্কৃতির বিকাশের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি গুণী শিল্পীদের সম্মান জানাতে কখনোই ভোলেনি চ্যানেলটি। বিতর্কের মতো শিক্ষামূলক উপস্থাপনাকেও পৃষ্ঠপোষকতা দিয়েছে এটিএন বাংলা। আর দেশে বিদেশে সুবিধাবঞ্চিত সমাজে পিছিয়ে পড়া মানুষের সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা এটিএন বাংলার এক অনন্য বৈশিষ্ট্য। 2004 সালে শিশুদের তৈরি অনুষ্ঠান আমরাও পারি প্রচার করেই এটিএন বাংলা জিতে নেয় ছোট পর্দার অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। সমাজের দুস্থ ও অবহেলিতদের কথা পুরো বিশ্বে পৌঁছে দেওয়ায় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্ট অব দ্য ইয়ার 2012 সম্মানে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। এছাড়া এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক অ্যাওয়ার্ড মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, 2012 সালে এশিয়ান ব্রডকাস্ট অব দ্য ইয়ার ইউএনসি অ্যাওয়ার্ড 2012 ও 2013 অর্জন করে এটিএন বাংলা। এই 22 বছরে আমাদের অনেক অনেক কিছুই আমরা পেয়েছি। তার মধ্যে বিশেষ করে যেটা, যে এশিয়ার মধ্যে প্রথম আমরা যে এমি অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম সেটি হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম, আমাদের পূর্বে কেউই পায়নি। বিশ্বজুড়ে ঝড় তোলা বিশ্বকাপ ফুটবলের মতো বড় ইভেন্টগুলো শুধু নয়, হকিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলাদেশে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে এটিএন বাংলা। বর্তমানে এক অভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার করছে দেশের সব গণমাধ্যম। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সব গণমাধ্যমকে পরস্পরের একতাবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করেন ডক্টর মাহফুজুর রহমান। চ্যালেঞ্জ মোকাবেলা করার একমাত্র উপায়, আমাদের সবাইকে পে চ্যানেলে যেতে হবে, এবং এর জন্য যেটা দরকার, আমাদের চ্যানেলের প্রতিটা মালিককে এক হতে হবে। আমরা একত্রে একজোট হয়ে যদি কাজ করি,
তাহলে হয়তো বা এই সমস্যার সমাধান করতে পারবো। সব ক্ষেত্রে এটিএন বাংলার কাছে বরাবরই গুরুত্বপূর্ণ দেশীয় সংস্কৃতির মূল চেতনা, আর সেই চেতনাকে ধারণ করে নতুন সম্ভাবনাকে বাস্তবের আলোয় আনার প্রত্যয় নিয়ে শুরু করতে যাচ্ছে 23তম বছরটি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।